আসসালামু আলাইকুম আরহতুল্লাহি আলহামদুলিল্লাহ ওসলাত আল্লাহ রসুলিল্লাহি আবাদ সুপ্রিয় দিনী ভাই বোনেরা আমরা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিচ্ছি এক ভাই প্রশ্নটি আমাদেরকে পাঠিয়েছেন তিনি জানতে চেয়েছেন যে করোনা পরিস্থিতিতে তারাবির নামাজ সরাসরি সম্প্রচার ও ঘরে থেকে ইক্তিদা করে আদায় করা যাবে কিনা না এ ব্যাপারে ইসলাম কি বলে খুবই সুন্দর প্রশ্ন করেছেন আসন্ন রমাদানে এই করোনা পরিস্থিতিতে আমরা হয়তো আগের মতো মসজিদে গিয়ে জামায়াতের সাথে তারাবি আদায় করতে পারবো না তো এই কারণে যদি এমন হয় কোনো দেশের সেন্ট্রাল কোনো মসজিদে ছোট পরিসরে পাঁচজন সাতজনকে নিয়ে জামাত হয় আর সেটা মানে সে দেশের টেলিভিশন চ্যানেলগুলো যদি সরাসরি সম্প্রচার করে মানুষেরা ঘরে থেকে একতেদা করতে পারবে কি না সুপ্রিয় দিনী ভাই বোনেরা এই প্রশ্ন গত তিন দিন আগে কাতার ভিত্তিক ইসলামিক ওয়েবসাইট প্রশ্ন উত্তরের জন্য খুবই প্রসিদ্ধ ইসলাম ওয়েভ ইসলাম ওয়েভে তাদের কাছে প্রশ্নটি এসেছিল গত তিন দিন আগে ওনারা এটার উত্তর করেছেন তো আমি এই ফতোয়াটি কুট করছি ওনারা যা লিখেছেন এরপরে আমি আমার কথায় যাব তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল যে করোনা পরিস্থিতিতে যদি মসজিদের জামাতগুলো মসজিদের ছোট পরিসরে হয় আর মানুষেরা ঘরে থেকে সেখানে ইক্তিদা করে সেটার বৈধতা আছে কিনা না ওনারা জবাব দিয়েছেন এভাবে যে আন্নাহুল্লা ইয়াস উল ও বিল ইমামি আন তরেকি জিহাজ তিলফাজ অর্থাৎ টেলিভিশনের মাধ্যমে সরাসরি সম্প্রচারে যে জামাত দেখানো হচ্ছে সেই জামাতের সাথে টেলিভিশনে যে জামাত প্রচার হচ্ছে সেই জামাতের সাথে ইতিদা করে সলা আদায় করা বৈধ নয় এটা হলো ওনাদের ফতোয়া তারপরে ওনারা বলেছেন ওয়ালা ফারকফি আদামি সেহাতি ওয়াবাই দরোরা অর্থাৎ সলাদ কি বলে সঠিক হচ্ছে না যে সমস্ত কারণে সলা সঠিক হয় না সেগুলো কঠিন পরিস্থিতি হোক আর স্বাভাবিক পরিস্থিতি হোক সলা বিনষ্টকারী কোনো বিষয় যদি অথবা জামাত বিনষ্টকারী কোনো বিষয় যদি সেখানে থাকে তাহলে জামাত বিনষ্ট হয়ে যাবে সেটা স্বাভাবিক অবস্থায় হোক অথবা জরুরতের অবস্থায় হোক তারপরে ওনারা বলেছেন যেমন কা কাওয়খি ইন্সার ইল ওয়াবাঈ সিমিনাল এসওয়াতি বিহি ইন হুম জাহাবু ইলাল মাসাজিদ অবস্থা যদি এমন হয় যে মানুষেরা যদি মাস্তিতে যায় এই মহামারী আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে পারে এই ভয়ে মানুষেরা এমন কোনো মাধ্যমে মানে জামাত আদায় করছে যে যেই সাবাবটা বা যে কারণটা জামাতকে নষ্ট করে তাহলেও জামাত সহি হবে না অরুকাতফি তহসিল আজর লাইসাত আজর মাসুগ আনলে সেহাতে সলাহ আর জামাতে সলা আদায় করলে পরে অনেক বেশি সবাব হবে এই আবেগ এই অনুভূতি এই ভালো চিন্তাটা মানে সলাদকে শুদ্ধ করবে না জামাতকে শুদ্ধ করবে না অর্থাৎ ওনারা যেটা বোঝাতে চেয়েছেন যে আল ইম্ম আরবা চার ইমাম এবং সমস্ত ওলামায় একরাম মিনাস সালাফি আল খালাফ আগে পরের সবাই এ ব্যাপারে একমত যে ইত্তেসআল ও সফুফ জামায়াতের ক্ষেত্রে একটা শর্ত হচ্ছে যে কাতার মানে কন্টিনিউ হতে হবে এটার মধ্যে ইত্তেসল থাকতে হবে কাতার যেন কেটে না যায় এরকম যদি হয় যে খুব মানে মসজিদের সাথে যে মসজিদে জামাত হচ্ছে সেখান থেকে অনেক বেশি দূরত্ব হয়ে গেল রাস্তা হয়েছে মাঝখানে বাসাবাড়ি এরপরে উনি ওখান থেকে আওয়াজ পাচ্ছেন আর সেখানে তিনি দাঁড়িয়ে এই মসজিদের সাথে জামাত করছেন এটা চলবে না এই জামাত চলবে না কারণ আদামি সলে সোফুফ সোফুফ বা কাতার কন্টিনিউ না হওয়ার কারণে যদি কাতার কন্টিনিউ হয় তাহলে যত যায় কোনো অসুবিধা নাই আওয়াজ পৌঁছলে ওনারা সেটা অনুযায়ী সামনের মুক্তাদিদেরকে ফলো করে যারা তাদের সামনে আছে তাদেরকে ফলো করে তারা সলা আদায় করবেন কোনো অসুবিধা নেই এটা যত দূর পর্যন্ত যেতে পারে কিন্তু যদি আপনার কাতার মানে কেটে যায় কাট অফ হয় তাহলে ইত্তেসল না হয় কন্টিনিউ না হয় তাহলে সেখানে জামাত অবশ্যই শুদ্ধ নয় আর এই কারণেই সুপ্রিয় দিনী ভাই বোনেরা মসজিদুল হারামে মসজিদুল হারামে জামাত কিন্তু জারি আছে প্রতি পাঁচক সলাতে জামাত হচ্ছে জমাও হচ্ছে তো যদি এই ব্যাপারটা মানে জায়েজ হতো তাহলে মাসজিদ হারাম এবং মাসজিদ নবাবী থেকে ঘোষণা আসতো যে আমরা এখান থেকে সরাসরি বাস মুবাসের যেটা সরাসরি লাইভ ব্রডকাস্ট তো সেখান থেকে লাইভ ব্রডকাস্ট হচ্ছে ওনারা বলতে পারতেন যে আপনারা সবাই ঘরে জুমাতের জামায়াতের বা জুমার একটি আপনারা করেন এমনটা কিন্তু বলা হয়নি কারণ এটার বৈধতা ইসলামে নাই সুতরাং আমরা বলবো যে আমাদের রামাদনের সলাত তারাবী যদি এইভাবে টেলিভিশনে সম্প্রচার হয় তাহলে ঘরে থেকে সেটা লিখতে দা কোনোভাবেই বৈধ নয় এটা জায়েজ হবে না ওই জামাত জামাত হিসেবে গণ্য হবে না তবে একটা কথা আমাদের মনে রাখা দরকার সুপ্রিয় দিনী ভাই বোনেরা আল্লাহ রসুল সাল আলহিম সুস্পষ্ট ভাষায় বলেছেন মান হাম্মা বি হাসানাতিন ফালিয়া আমল্া কাতা বাহু আইন্দাহু হাসানাতান কামেলা কোনো ব্যক্তি যদি ভালো কোনো কাজের চিন্তা করে যে আমি এই ভালো কাজটি করবো কিন্তু কোনো কারণে সে করতে পারলো না কোনো অসুবিধার কারণে কোনো অদরের কারণে আল্লা সুবহানুয় তালা আল্লাহর কাছে আল্লাহর কাছে তার এই হাসানাটা পরিপূর্ণভাবে আল্লাহ আল্লা সুবহানুতালা লিখে রাখবেন সুতরাং সবাবের কোনো ঘাটতি আমাদের হবে না যাদের অন্তরে নিয়ত ছিল যে আমি এবার রমাদনে মসজিদে গিয়ে জামাতের সাথে আমি সলাত্তারাভি আদায় করব তিনি সাফাব পেয়ে যাবেন আরেকটি হাদী সালোয়ারসুর সালোয়া সল্লাম থেকে বর্ণিত হয়েছে যে ইদা মারে দল আব্দু আউ ইদা মারেদল আব্দু আউ সা ফরা কুতিবালা হু মিস্তু মাহ কানাইয়া মালু মকে মাংস কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায় বা সফরে যায় মূল কথা হচ্ছে কোনো ওজরের কারণে সে যদি তার নিয়মতান্ত্রিক আমলগুলো করতে না পারে তাহলে তিনি সুস্থ স্বাভাবিক যখন ছিলেন তখন যা যা আমল করতেন তার জন্য সম্পূর্ণ সাবাব আলসু হাওয়া তালা লিখে দিবেন লেখা হবে তার জন্য সাবাবের কোনো কমতি রাখা হবে না সুতরাং আমরা এই কঠিন পরিস্থিতিতে ঘরেই জামাতে আমরা তারাবি আদায় করবো ইনশাআল্লাহ তালা আর মসজিদে গিয়ে যে সবাব আমাদের হতো সেটা কিন্তু হয়ে যাবে ঘরে পড়লেও হয়ে যাবে ইনশা আল্লাহ তালা সুতরাং আমরা বলতে পারি যে এ ধরনের কোন সিদ্ধান্ত যেন আমাদের কি বলে দায়িত্বশীলদের পক্ষ থেকে না আসে বা আমরাও যেন এভাবে কখনো জামাতে সলা আদায় না করি এই জামাত শুদ্ধ নয় এই ব্যাপারে ওলা আমাদের মধ্যে কোনো ইখতলাফ নাই আল্লাহ সুবাহ আমাদের সবাইকে কোরআন এবং সুনার আলোকে আমাদের আবেগকে পরিচালনা করার তৌফিক দান করুন আমিন তাআলা তাল সৈদিনা ও নবীগিনা মোহাম্মদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি